আচ্ছা, আমরা তো আমাদের ভিডিওতে অনেক প্রকার ট্যাগস ইউজ করে থাকি, কিন্তু সেই ট্যাগগুলোর সার্চ ভলিউম কত, সেই ট্যাগগুলো কত নাম্বারে র্যাঙ্ক করতেছে, বা সেই ট্যাগগুলো ওভারঅল কত পার্সেন্ট স্কোর করতেছে, এগুলো কিন্তু আমরা ইউটিউব স্টুডিও বা ইউটিউবের কোনো অ্যাপ্লিকেশন দিয়ে দেখতে পারি না। এটা কিন্তু দেখা আমাদের জন্য খুবই দরকারি। আমরা যদি জানতে পারি আমাদের এই ট্যাগটার সার্চ ভলিউম এত, এই ট্যাগটা এত নাম্বার র্যাঙ্ক করতেছে, তাহলে কিন্তু খুব সহজে আমরা হাই সার্চওয়ালা ট্যাগগুলো আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারি। তো সেই জন্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি একটা অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দিব, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি চাইলে আপনার যে কোনো ভিডিওতে ব্যবহৃত ট্যাগগুলোর সার্চ র্যাঙ্কিং দেখতে পারবেন, সেটা কত পার্সেন্ট র্যাঙ্ক করতেছে সেটাও দেখতে পারবেন। তো এই ভিডিওতে আমি টোটালি ক্লিয়ারভাবে আপনাদেরকে দেখানোর ট্রাই করব। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো গাইস, আপনি যদি খুব সহজে আপনার ভিডিওর ট্যাগ র্যাঙ্কিংগুলো দেখতে চান, তাহলে আপনাকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে। তো অ্যাপটার নাম হচ্ছে VidIQ। আমি জানি আরও অনেক সকল অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো দিয়ে ট্যাগ র্যাঙ্কিংগুলো দেখা যায়, তবে যেহেতু আমি এই অ্যাপটা ইউজ করি, তাই আপনাকে আমি এই অ্যাপটা ইউজ করার জন্যই রেকমেন্ডেড করব। তো সিম্পলভাবে এখান থেকে আমি এই অ্যাপটার ভিতর প্রবেশ করতেছি, তারপর কি কি কাজ করলে আপনি ট্যাগ র্যাঙ্কিংগুলো দেখতে পারবেন সেটা আপনাকে দেখানোর ট্রাই করতেছি। তো অ্যাপে প্রবেশ করলে দেখুন উপরে প্রথমে লেখা থাকবে ইউটিউব সার্টিফাইড। আপনারা নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন, মানে এটা কিন্তু ইউটিউব থেকে সার্টিফাইড প্রাপ্ত। এই অ্যাপ ইউজ করলে আপনার কোনো প্রকার সমস্যা হবে না। তো যাই হোক, এখন আপনারা সিম্পলভাবে এখানে দেখুন একটা অপশন রয়েছে সাইন আপ উইথ গুগল। আপনারা সিম্পলভাবে এখান থেকে এই সাইন আপ উইথ গুগল এইখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দিলে আপনার ফোনে যে সকল জিমেলগুলো রয়েছে বা ইউটিউব চ্যানেলগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে চলে আসবে। যেটা আপনার ইউটিউব চ্যানেলের জিমেল, সেই জিমেলটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর আপনারা দেখুন আপনাদের সামনে মেইন ইন্টারফেসটা কিন্তু এইভাবে চলে আসবে। আপনারা একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন অনেকগুলো অপশন কিন্তু এখানে রয়েছে। দেখুন এখানে ড্যাশবোর্ড রয়েছে, কম্পিটিটর রয়েছে, রিসার্চ রয়েছে, আরও দুই তিনটা কিন্তু অপশন রয়েছে। এখানে যদি আপনি ড্যাশবোর্ডের ওপর ক্লিক করে দেন, তাহলে আপনি দেখবেন এখান থেকে আপনার ভিডিওগুলো কিন্তু এখানে শো করতেছে। তো এখানে আপনি আপনার যে কোনো একটা ভিডিওতে ক্লিক করে দেবেন ট্যাগ র্যাঙ্কিংগুলো দেখার জন্য। তো এখন আপনারা যদি একটু নিচের দিকে আসতে থাকেন, তাহলে প্রথমে আপনি দেখতে পারবেন টাইটেল, তারপর আপনি দেখবেন ডিসক্রিপশন, এবং নিচে একটা অপশন দেখবেন ট্যাগস নামে। তো এখন দেখুন এইখানে যে ট্যাগসগুলো রয়েছে এগুলো কিন্তু আমার ভিডিওতে ব্যবহৃত ট্যাগ, এবং এই ট্যাগগুলো 100% ভিতরে কত পার্সেন্ট কার্যকর বা কত পার্সেন্ট কাজ করতেছে সেগুলো কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। দেখুন এখান থেকে আমি যেই ট্যাগগুলো ব্যবহার করেছি প্রতিটা ট্যাগে কিন্তু খুব ভালো পারফরমেন্স করতেছে। তো এইখান থেকে এই অ্যাপটা ব্যবহার করে আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন আপনার ব্যবহৃত ট্যাগটা কত পার্সেন্ট কার্যকর, কত পার্সেন্ট সার্চেবল। তো এটা দেখে নিলে কিন্তু আপনি সার্চেবল ট্যাগগুলোই আপনার ভিডিওতে ব্যবহার করে আপনার ভিডিওটা সার্চ র্যাঙ্কিংয়ে নিয়ে যেতে পারেন। তো আশা করি আপনারা বিষয়গুলো ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। তো ওয়েল, আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, নিচ থেকে ভিডিওতে একটা লাইক করুন, এই চ্যানেলে নতুন হলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এইরকম সব গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে সদাসর্বদা সবাই জুড়ে থাকুন।